তাদের চলাফেরা থাকতো বা তাদের বাড়িতে নিত, এ ধরনের ঘটনা ঘটতো। আজকের এই খুনকে প্রভাবিত করার জন্য কৃষক কুশক্তি মহল এই বিচারকে আমার ব্যাগ মারা গেছে, কালকে আপনার ব্যাগ ধর্ষিত হচ্ছে, এভাবে কেন আর যেন না ঘটে তার সনাক্ত করতে হবে, বিচার করতে হবে। তিনি এই গুণের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কাছে সংসদে সন্ত্রাস কি হবে, আপনারা যেখানেই সন্ত্রাস দেখবেন আপনারা প্রতিবাদ করবেন, আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন। গতকালকে পেরেছেন আমাদের বরগুনা দুই আসনের সংসদ সদস্য এই নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে সংসদে বিল উত্থাপন করেছে। আমি সংসদকে কেন বাহিরে আমার ভাই কবরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে আমার ভাই কবরে, বিচার চাই বিচার চাই, বিচার 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 চাই, রিফাত হত্যার বিচার চাই, নয়ন মনের বিচার চাই, বিচার 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 চাই, রিফাত হত্যার বিচার চাই, রিফাত হত্যার বিচার চাই, নয়ন মনের বিচার চাই। পত্রিকা অনলাইন মিডিয়া এবং টিভিতে আপনারা দেখেছেন, আমার মনে হয় না এই ঘটনা ভিডিও দেখে কারোর শরীরের পচন দাঁড়ায় নাই। আজকের আমরা পাথরঘাটার তরুণ এবং যুব সমাজ আজকে সোচ্চার হয়েছি, আজকের অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আমরা চাই এই নৃশংস হত্যাকারী যারা আছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ধরবেন। আমাদের এদের গুণ হত্যা খুন এভাবে চলছে, গতকাল তারা মঠবাড়িয়ে একটি ডান খাতে অজ্ঞাত পরিচয় একটা যুবকের লাশ পাওয়া গেছে, এভাবে সারা দেশে লাশ চলতেছে, এই কারণ এই বাংলার মানুষ নিরাপদ পালন করছে। অন্ধ আইন, অন্ধ আসলে আইন অন্ধ। আদালতে যখন কোন বিচার কার্য শুরু হয় তখন আদালত বিচারক উনি সাক্ষ্য প্রমাণ কাগজপত্র ডকুমেন্টস তারা দেখে তারপরে আদালতে রায় দেন, কিন্তু আমরা আমাদের মানববন্ধনের মাধ্যমে দাবি করব কিছু কিছু আইন ব্রিটিশ আমলের আইন রহিত করা উচিত। যেরকমের এই নয়নবাহিনী দুষ্কৃতির হত্যাকারীরা উত্তর আদালত থেকে বিভিন্ন কর্তনশালের মাধ্যমে আমাদের কিছু অসাধু আইনজীবীদের মাধ্যমে ব্যারিস্টারদের মাধ্যমে তার উচ্চ আদালত থেকে বেরিয়ে আসেন। দুঃখ আমাদের বাংলাদেশ 1971 সালে বিপুল